আল্লাহু আকবার। কত গায়ক আছে নিয়ে এসেন না আমার কাছে, দিয়ে কোরআন তেলাওয়াত আমার সাথে বেশি, তার গানে মজা না আমার তেলাওয়াতে মজা, কে বলেন? আল্লাহ মায়ান নবী বিশ্ব নবী রাত্রি নিশি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করেন, আওজের অভ্যাস হয় বাবারে শোনো মুহাম্মদ আরবির যতই বিরোধিতা করি না কেন, রাত্রি নিশিতে শেষ রাত্রে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে তখন আমরা ঠিক থাকতে পারি না, আমাদের তখন এত মজা লাগে, এত মজা লাগে গোপনে গোপনে পানি বলে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন কোরআনের ছায়ার তলে যারা আসবে এরাই আল্লাহ তাআলাকে ভয় করবে, এরাই মালিককে ভয় করবে, আর মালিককে ভয় যারা করবে এরা অন্যায় রাস্তায় যেতে পারে না, যারা অন্যায় রাস্তায় যাবে না তাদের জন্য কোরআন হেদায়েত পথ প্রদর্শক। এই হেদায়েতের ছায়ার তলে যারা চলে আসবে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, الله يهدي من يشاء إلى صراط مستقيم الله বলছে আমি যাকে হেদায়েত দেই সঠিক রাস্তা দেখায় দেই। হেদায়েত দুই প্রকার, হেদায়েত কয় প্রকার? হেদায়েত হচ্ছে রাত উত্তরে রাস্তা দেখায় দেওয়া একটা, এই পৃথিবীর সমস্ত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শেষ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহিসসালাম পর্যন্ত যত নবীর আসেন পয়গম্বর আসেন সব যে রাস্তা দেখেছেন ইরাত উত্তরে, আবার কিয়ামতের আগ পর্যন্ত যত আলেমেরা যত পীর বুজুর্গেরা রাস্তা দেখাবে এটা ইরাত উত্তরে। আল্লাহ তাআলা বলছেন আর একটা হেদায়েত ইসালাল মাতলুব শেষ সীমানায় মঞ্জিলে মাকসুদে গিয়ে পৌঁছায় দেওয়া। আল্লাহ বলেন আমি যাকে দেখাই রাস্তা দেখাই তাকে আমি মঞ্জিলে মাকসুদ পর্যন্ত নিয়ে পৌঁছায় দিই, বলেন সুবহানাল্লাহ। الرحمن علم القرآن الله دعال مهربا شكا دیا چن قرآن سبحان الله کی شكا دیا چن قرآن الله النبي پیتی بیتا شرا کے کتو بر بر جگ جگ چلو কত অন্যায় যুগ ছিল, যে যুগে মা সন্তানের মধ্যে কোনো পার্থক্য ছিল না, ঠিক না, চার ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। এমন একজন পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ পাঠালেন, আল্লাহ সমস্ত জাতিকে এমনভাবে কোরআনের ছায়া তলে এমনভাবে শিক্ষা দিলেন, যেই শিক্ষার কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব এমন আল্লাহ আলো হয়ে গেলেন, এমন তাকওয়া আলো হয়ে গেলেন, এমন আল্লাহকে ভয় করনে আলো হয়ে গেলেন, বাঘ পর্যন্ত তার কথা শুনল। কোরআনের ছায়া তলে ঢুকছে, গোটা পৃথিবীটাকে তাদের আয়ত্ত করে দিছে, আমরা কোরআন থেকে সরে যাচ্ছি, সরেন লাভ হবে কি জানেন? আপনি যখন কোরআন থেকে সরবেন আপনি মনে করছেন টাকা বেশি কামাই করছি, খ্যাত বেশি করছি, আমি মনে হয় একটু আরাম করছি, না না, আপনি কোরআন থেকে সরে যাওয়ার কারণে আপনার সন্তান সরে যাচ্ছে, আপনার সন্তান সরে যাওয়ার কারণে ও বিভিন্ন নেশায় মুক্ত হয়ে যাচ্ছে, আর নেশায় মুক্ত হওয়ার কারণে কয়েকদিন পরে কোনো ওয়াজের কাম হচ্ছে না, কোনো টিটমেন্টের কাম হচ্ছে না, রাত নিশীতে আপনার সামনে চাকু ধরে বলছে আমাকে টাকা দিতে হবে, আমাকে মানি দিতে হবে, তোমার মতো বাপকে আমি ছাড়বো না।
করছেন আমি কোরআন ফাঁকি দিয়ে, নামাজ ফাঁকি দিয়ে, রোজা ফাঁকি দিয়ে খেত করে মনে লাভ হচ্ছে না। আপনি তো সেই পরিচালক নয়, আপনি তো এই কথা পরিচয় দিলেন, আপনার নামের সাথে মোহাম্মদ লাগাই দিলেন, ঠিক কিনা? আমাদের নামের সাথে মোহাম্মদ লাগানো না কেন? ইহুদির সাথে লাগানো না কেন? খ্রিস্টানদের সাথে মোহাম্মদ লাগানো না কেন? হিন্দুদের সাথে লাগানো না কেন? বৌদ্ধদের সাথে লাগানো না কেন? শুধু মুসলমানের সাথে মোহাম্মদের নামটা কেন লাগানো? ও বড় গলায় বলার জন্য জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, দান্দা ছাড়েন, সব ধ্যান খেয়াল ছাড়েন, ঠিক কাজ কাজের জায়গায় টাইম মতো করেন, মালিকের হুকুম হুকুম যেই সময় হয় ওই টাইম মতো হুকুম পালন করেন, গোটা জিন্দগির ভিতরে আমার নবীজির তরিকা ঢুকাইয়া দেন, গোটা জিন্দগির ভিতরে কোরআনের নিয়ম ঢুকাইয়া দেন, দেখবেন আপনার কোথাও কোনো অভাব নাই। ঠিক ঠিক, দুনিয়ার খানার অভাব এটি কি অভাব নাকি? দুনিয়ার কাপড়ের অভাব এটি কি অভাব? এটা তো 60 বছর গুজরিয়ে গেছে, কত মানুষের 60 বছর হয়ে যায়নি? 20 বছর পর্যন্ত তো ইবাদতই হয় নাই, 20 বছর পর্যন্ত লাইনেই যায় নাই, 20 বছর পর্যন্ত কামাই জানে না, 20 বছর পর্যন্ত কত ছেলেও কিছু বুঝেই না, বাস্প 50 বছর 60 বছর 20 বছর চলে গেলে তাই 40 বছর, 40 বছরের আরো যখন 20 বছর গেছে তাহলে 20 আর 20 40 40 হওয়ার পরে গিরায় ব্যথা, কোমরের ব্যথা, মাথায় ব্যথা, যত সমস্যা সব ঘেরাও করছে, ইবাদতই করলো কবে? কিন্তু জান্নাত তো খুব আগে পাওয়ার চাই। আল্লাহ কোরআনের আলহামদুলিল্লাহ শুক্রিয়া করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেহেতু আবার টাইম ছিল 50 বাইরে দেওয়া হয়েছে 9টা পর্যন্ত। আল্লাহ, আমি আগে বলছিলাম পৃথিবীর কত বাজনা শুনলাম আর কত গান শুনলাম, এটা একবার শুনলে পরের বার আর শুনতে মনে চায় না, এমন মালিক এমন কালাম দিলেন, এমন ভাষা দিলেন, ওনার ভাষাতে এত মজা, যা তেলাওয়াত করলে মনে হয় শুধু পড়লে মনে হয় আরো পড়ি আরো শুনি আরো শুনি, এর ভিতর যে এত মজা এত মজা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআন নাযিল করলেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? প্রশ্ন করে, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফী লাওহিম মাহফুজ, কোরআনের বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে, কোরআনের নাম কি? বাল হুয়া কুরআনুম মাজীদ, নাম আছে কোরআনের নাম কোরআনুল মাজিদ। পৃথিবীর কত জ্ঞানীরা আসলো, কত বুদ্ধিজীবীরা আসলো, আরবের কাহতান আর আদনান গুত্র ছিল সব থেকে আরবি সাহিত্যিকের সাহিত্যিকের ঊর্ধ্বে, যারা আরবি সাহিত্যিককে খুব বুঝত, তাদেরকে চ্যালেঞ্জ করে মারা হলো যে কোরআনের সুরার মতো একটা সুরা একটা আয়াতের মতো আয়াত তোমরা বানায় নিয়ে আস পারছে? আজ পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এই পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা, সমস্ত বুদ্ধিজীবীরা, সমস্ত জ্ঞানীরা, হ্যাঁ সব একত্রিত হয়ে তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া তোমাদের যত বন্ধু বান্ধব যত প্রিয় লোক আছে কোরআনের একটা শব্দ একটা আয়াত একটা সূরা আলাদাভাবে বিক্লাইয়া দেখো দেখি পারবা কিনা, পারবে? বদলে গাজমানে, বদলে গাজমানে, কত যুগ আসলো সব পরিবর্তন যুগ আছে ঠিক না, ডিজিটাল ডিজিটাল যুগ আছে, কোরআন নহীঁ বদলেগা, সূর্য যেদিন পূর্ব দিক থেকে উঠবে, সূর্য যেদিন পূর্ব দিক থেকে উঠবে
ততদিন কোরআনের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়ে দিবে। সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, এই উঠার আগে কোরআন থেকে মুছে যাবে, কোরআন থেকে মিটে যাবে, মানুষেরা তওবা কবুল হবে না, মানুষ যতই মালিকের কাছে হাত তুলবে হাত আর কবুল হবে না। কোরআন আল্লাহ নাযিল করলেন, বলে এর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি পাও এ পৃথিবীর বৈজ্ঞানিকরা একটু বের করে দেবে। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ আমি মুহাম্মদ আরবের পরে উপরে যে কোরআন নাযিল করেছি, যদি এর মধ্যে তোমাদের কোনো শক থাকে, কোনো সন্দেহ থাকে, তাহলে فَأْتُوا نِيَا شَبِي سُورَةٍ আই সূরাতুম মিনাল কাউসার, সূরা কাউসারের মতো একটা সূরা অথবা একটা আয়াত বানাই নিয়ে আসো। পারছে না? ফাইলাম তাফাইলাম ইয়াফআল ওয়া লাম তাফআলু, তোমরা পারবে না, কখনো পারবে না। কে বলছে? আল্লাহ বলছে তোমরা পারবে, তারপরে তাকে দিয়ে বলছে কখনো পারবে না। যাদের আত্মার ভিতরে কোরআনের মজা আছে, পাওয়ার আছে, এরাই তো এখন ভালো লাগছে, ঠিক না? وقودها الناس والحجارة জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষের পাথর দিয়ে। কে বললেন? আল্লাহ বললেন জাহান্নামের আগুন জ্বালানো হবে পাথর আর মানুষ দিয়ে। এই কথা শোনার পর থেকে পাথরগুলি পাহাড়ের উপরে কান্না শুরু করছে, আল্লাহ আমাদেরকে দিয়ে তুমি জাহান্নামের আগুন জ্বালাবা। জাহান্নামের ভয়ে ওই পাথরগুলি কান্না করে, ওই কান্নার পানিগুলি ঝর্ণা হয়ে পাহাড় থেকে বের হয়ে পড়ে আসে। আপনারা পানি ঝর্ণার পানি খান, আর ওইখানে আনন্দ করবার যান, ফুর্তি করবার যান। যেই পাহাড় থেকে পানি আসে এই পানি কত দামি, কত মজা। কিন্তু কোরআন খুলে যদি পড়তেন বুঝতেন, এই পাহাড় থেকে যে পানি আসে এই পাহাড়ের পানিগুলি পাথরের কান্নার পানি।